হাসখালী ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার রক্তমাখা চাদর এবং শ্মশান থেকে উদ্ধার পোড়া জামা কাপড় টেস্টের জন্য দিল্লির ফরেনসিক ল্যাবে পাঠালো সিবিআই। নদিয়ার হাসখালীর ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে নিয়ে রবিবার তার বাড়িতে হানা দেয় সিবিআই। এর আগে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া রক্তমাখা চাদর ও শ্মশান থেকে অবশিষ্ট পোড়া জামা কাপড় ডিএনএ টেস্টের জন্য দিল্লির ফরেনসিক ল্যাবে পাঠালো সিবিআই। হাসখালীর ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হবার আগেই পোস্টমর্টেম না করিয়েই এলাকার একটি শ্মশানে নাবালিকার মৃতদেহ দাহ করে দেওয়া হয়। এর ফলে ঘটনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ময়না তদন্ত বা মেডিকেল টেস্টের আর কোনো উপায় নেই। সূত্রের খবর, এক্ষেত্রে তদন্তের মূল অস্ত্র পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। বর্তমানে সেই তথ্য সংগ্রহ করবার কাজেই ব্যস্ত সিবিআই। তথ্য প্রমাণ অনুসন্ধানের মাঝেই সোহেল গোয়ালি ওরফে ব্রজর বাড়ি থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা চাদর তোষক। তদন্তকারীদের দাবি, রক্তের নমুনা থেকে মেলা ডিএনএর সাথে কিশোরীর বাবা মায়ের ডিএনএ মিলে গেলে ওই বাড়িতে কিশোরীর উপস্থিতির প্রমাণ স্পষ্ট হবে। পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার করা তোষকে মেলা রক্তের মধ্যে সিমেন্ট স্যাম্পেল রয়েছে কিনা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে তা জানা সম্ভব। রক্তের সাথে একাধিক ব্যক্তির সিমেন্ট স্যাম্পেল থাকলে তাও আলাদা করে চিহ্নিত করা সম্ভব বলেই সূত্র মারফত জানা গেছে। এক্ষেত্রে তোষকে মেলা রক্তের মধ্যে সিমেনের অস্তিত্ব পাওয়া গেলে সেই সিমেনের ডিএনএর সাথে মিলিয়ে দেখা হবে অভিযুক্তের ডিএনএ। এই ডিএনএ ম্যাচ করলে গণধর্ষণ প্রমাণ করা অনেকটাই সহজ হবে বলেই মনে করছে তদন্তকারী দল। এদিন হাসখালীতে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের বাড়িতেও নতুন করে তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি ঘটনার রাতে যে মহিলারা নাবালিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল বলে অভিযোগ উঠেছে, এদিন সেই মহিলাদের সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাসখালী।